নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এরিকসনের সূত্র অনুযায়ী নিচের কোনটি পরিণত মনস্কের কাজ নয়, মানে পরিণত মস্তিষ্কের কাজ নয় হবে? এখানে প্রিন্টিং মিস্টেক আছে। তা অপশন এ আছে প্রজননশীলতা বনাম নিশ্চলতা, অপশন বি আছে অহংপূর্ণতা বনাম হতাশা, অপশন সি আছে প্রচেষ্টা বনাম দোষ, আর অপশন ডি আছে অন্তরঙ্গতা ও অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা। তাহলে এরিকসনের সূত্রানুযায়ী নিচের কোনটি পরিণত মনস্কের কাজ না বা পরিণত মস্তিষ্কের কাজ না? এর সঠিক উত্তর হবে অহংপূর্ণতা বনাম হতাশা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে ব্যবহারগত সমস্যা সামলাতে নিজের কোনটি গ্রহণযোগ্য উদ্দেশ্য নয়, তা যেটি গ্রহণযোগ্য উদ্দেশ্য নয় সেটি আমাদের কিন্তু বলতে হবে। এতে নেগেটিভ প্রশ্ন আছে, একটু ভালো করে দেখে নেবেন আপনারা এই প্রশ্নগুলো। বর্তমানে পজিটিভ থেকে নেগেটিভ প্রশ্ন বেশি থাকছে, তা সুতরাং এর মধ্যে কিন্তু এইটা অ্যান্সার করা একটু টাফ হবে একটা পজিটিভ প্রশ্নের থেকে। তা চলুন আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এ আছে নিরপেক্ষ ও বিষয়নিষ্ঠ হওয়া, অপশন বি আছে শিশুটিকে তার আত্মনিয়ন্ত্রণ বিকাশে সাহায্য করা, অপশন সি আছে অপরাধ উপলব্ধি, এবং অপশন ডি আছে শিশুদের কাছে এমন আবেদন যার আন্তর্জাতিক প্রভাব আছে। তাহলে কোশ্চেনটা কি হয়েছে বন্ধু? তা কোশ্চেনটা আছে বন্ধুরা, শ্রেণীকক্ষে ব্যবহারগত সমস্যা সামলাতে নিজের কোনটি গ্রহণযোগ্য নয়, এর সঠিক উত্তর হচ্ছে নিরপেক্ষ ও বিষয়নিষ্ঠ হওয়া। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অভিব্যক্তি পরিবর্তন ড্যাশ এর মধ্যে বদল আনে আর সংস্কৃতি পরিবর্তন ড্যাশ এর মধ্যে বদল আনে, অপশন এ আছে উন্নয়ন ও শিখন, অপশন বি আছে প্রজনন ও পরিবেশ, অপশন সি আছে বংশগতি ও পরিবেশ, এবং অপশন ডি আছে পরিবেশ ও ব্যবহার। তা আমাদের দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে এখানে। তা প্রথম প্রশ্ন কোনটা হবে আমরা দেখে নিই, যে অভিব্যক্তির পরিবর্তন উন্নয়ন এর মধ্যে বদল আনে আর সাংস্কৃতিক পরিবর্তন শিক্ষণের মধ্যে বদল আনে। তাহলে এর সঠিক উত্তর হলো কি? সঠিক উত্তর হলো অপশন এ। চলে আসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিক্ষাদানের মূল উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য যেটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এ দেওয়া আছে শুধু তথ্য প্রদান, অপশন বি দেওয়া আছে চিন্তা ক্ষমতার বৃদ্ধি, অপশন সি দেওয়া আছে যুক্তি ক্ষমতার বৃদ্ধি। তো আমরা এখানে দেখে নেব যে এই যে তিনটি অপশন দেওয়া আছে এর চারটে চারটে ডবল সেটে অপশন হবে, তার মানে যে এখানে হয় এ ও বি উভয় হবে, অপশন বি আছে এ ও সি উভয় হবে, অপশন সি আছে ডি ও সি উভয় হবে, না উপরের সবকটি। তার মানে কি, যে নিচের কোনটি শিক্ষাদানের মূল উদ্দেশ্য, এখানে শুধু তথ্য প্রদান, না চিন্তা ক্ষমতার বৃদ্ধি, না যুক্তি ক্ষমতার বৃদ্ধি। তার এখানে দুটো যেহেতু উত্তর হবে, বা এখানে আমাদের অপশনগুলো দেখে যা বুঝতে পারছি, তা সেই অনুযায়ী আমাদের অপশনে উত্তর করতে হবে। তাহলে কি শিক্ষাদানের মূল উদ্দেশ্য কি, তা কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা এই চারটে অপশনের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন সি, হচ্ছে পিওসি, চিন্তা ক্ষমতার বৃদ্ধি ও যুক্তি ক্ষমতার বৃদ্ধি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তা চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, শিশুদের বুদ্ধিমত্তার বিকাশের স্পষ্ট চারটি পর্যায়কে নিরূপণ করেছিলেন, মানে কোন মনোবিজ্ঞানী নিরূপণ করেছিলেন? অপশন এ আছে স্কিনার, অপশন বি কলাবার্গ, অপশন সি এরিকসন, না অপশন ডি পিয়াজেট। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে পিয়াজেট। তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টে রয়েছে আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিশুদের ঘরের কাজে নিচের কোনটি সহায়তা করে, অপশন এ তাদের ঘরে ব্যস্ত রাখা, অপশন বি তাদের স্বশিক্ষণের অভ্যাস উন্নয়নে সাহায্য করা, অপশন সি তাদের বিকাশের জন্য পরীক্ষা করা, না অপশন ডি ঘরে অধ্যয়নের জন্য তাদের উৎসাহ দেওয়া। তাহলে শিশুদের ঘরের কাজের নিচের কোনটি সহায়তা করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে তাদের স্বশিক্ষণের অভ্যাস উন্নয়নে সাহায্য করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন পর্যায়ে বিকাশের সময় শিশু সবচেয়ে বেশি চাপ ও তীব্রতা অনুভব করে, অপশন এ শৈশব, অপশন বি বাল্যকালের প্রথম অবস্থা, অপশন সি কৈশোর, না অপশন ডি বাল্যকালের শেষ অবস্থা। তাহলে কোন পর্যায়ে বিকাশের সময় শিশুরা সবথেকে বেশি চাপ ও তীব্রতা অনুভব করে, তা এর সঠিক উত্তর হবে কোনটা বন্ধুরা? এর সঠিক উত্তর হবে কৈশোর অবস্থা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রাথমিক শিক্ষা প্রকল্পের উদ্দেশ্য কি,
অপশন এ শিক্ষা ব্যবস্থা বৃদ্ধিমূলক করতে, অপশন বি শিক্ষার মাধ্যমে মানুষের প্রাথমিক প্রয়োজন পূরণে সাহায্য করতে, অপশন সি প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে, অপশন ডি সবার জন্য শিক্ষা আবশ্যক করতে। তাহলে প্রাথমিক শিক্ষা প্রকল্পের উদ্দেশ্য কি তা এর সঠিক উত্তর হবে কোনটা? এর সঠিক উত্তর হবে শিক্ষার মাধ্যমে মানুষকে প্রাথমিক প্রয়োজন পূরণে সাহায্য করতে পারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত, অপশন এ ছাত্রদের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তোলা, অপশন বি ছাত্রদের মধ্যে বৃত্তিমূলক দক্ষতা বৃদ্ধি, অপশন সি ছাত্রদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা, আর অপশন ডি হচ্ছে ছাত্রদের পরীক্ষায় ভালো ফল করায় সাহায্য। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর কোনটা হবে? এখানে সঠিক উত্তর হবে ছাত্রদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা, কিন্তু এখানে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি এরিকসনের তত্ত্ব অনুযায়ী পরিণত বয়স্কের কাজ নয়? তা যেটি পরিণত বয়স্কের কাজ না সেটি আমাদের বলতে হবে। আগে ছিল পরিণত মস্তিষ্ক প্রথম প্রশ্নটা, আর এটা হচ্ছে পরিণত বয়সের, ঠিক আছে? তা চলুন আমরা দেখে নিই এখানে কোনটা সঠিক উত্তর হবে। প্রথম অপশন আছে অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা, অপশন বি আছে প্রচেষ্টা বনাম দোষ, অপশন সি আছে প্রজননশীলতা ও নিশ্চলতা, আর অপশন ডি আছে অহংপূর্ণতা ও হতাশা। তাহলে বন্ধুরা এখানে কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর হচ্ছে অন্তরঙ্গতা ও বিচ্ছিন্নতা। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোন সাহায্য শিক্ষার গুণমান যাচাই গুণমান চিহ্নিত করে? মানে প্রশ্নটা আছে কি, নিচের কোনটির সাহায্যে শিক্ষার গুণমান চিহ্নিত করে? অপশন এ শ্রেণীকক্ষে ছাত্রদের দ্বারা প্রশ্ন উপস্থাপন, অপশন বি আছে ছাত্রদের মধ্যে উত্তীর্ণের হার, অপশন সি আছে শ্রেণীকক্ষে ছাত্রদের দ্বারা উত্তরের গুণগত মান, আর অপশন ডি আছে ছাত্রদের শৃঙ্খলা। তাহলে কোনটি মান চিহ্নিত করে তা সেটি আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হলো শ্রেণীকক্ষে ছাত্রদের দ্বারা প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে শিক্ষার গুণমান চিহ্নিত করা যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, উন্নয়নকে কি প্রভাব ফেলে, উন্নয়নে কি প্রভাব ফেলে? অপশন এ প্রকৃতি প্রভাব ফেলে, অপশন বি শিক্ষার প্রভাব ফেলে, অপশন সি প্রকৃতি ও শিক্ষার সঙ্গে অন্তরঙ্গতা প্রভাব ফেলে, না প্রকৃতি ও শিক্ষার পৃথক কাজের মাধ্যমে প্রভাব ফেলে? তাহলে উন্নয়নে কি প্রভাব ফেলে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি ও শিক্ষার সঙ্গে অন্তরঙ্গতা কিন্তু প্রভাব ফেলে। চলে আসি পরবর্তী প্রশ্ন, নিচের কোন দক্ষতা শিক্ষকের জন্য সবচেয়ে আবশ্যক? অপশন এ ছাত্রদের পাঠ্যসূচি পড়ার দক্ষতা, অপশন বি অভিজাত ভাষা ব্যবহার, অপশন সি ছাত্রদের মুগ্ধ করা, আর অপশন ডি হচ্ছে নিয়মিত ছাত্রদের মূল্যায়ন করা। তাহলে এখানে কি জানতে চাইছে বন্ধুরা, যে নিচের কোন দক্ষতা শিক্ষকের জন্য সবচেয়ে আবশ্যক, যেটা আবশ্যক সেটা আপনাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রদের মুগ্ধ করা। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছাত্রদের সামর্থ্য উপলব্ধি করতে নিচের কোনটির সাহায্য করে? অপশন এ সামাজিক মনস্তত্ত্ব, অপশন বি শৈক্ষিক মনস্তত্ত্ব, অপশন সি শৈক্ষিক মনস্তত্ত্ব সামাজিকতা, আর অপশন ডি হচ্ছে মিডিয়া মনস্তত্ত্ব। তাহলে ছাত্রদের সামর্থ্য উপলব্ধি করতে নিচের কোনটি সাহায্য করে? এর সঠিক উত্তর হবে সামাজিক মনস্তত্ত্ব। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ছাত্রদের পড়াশোনার মনোযোগ সৃষ্টিতে শিক্ষকের কি করা উচিত? অপশন এ প্রচুর পরীক্ষা নেওয়া উচিত, অপশন বি শিক্ষাদানের সময় মডেল চার্ট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা উচিত, অপশন সি প্রাসঙ্গিক বই অধ্যয়নের পরামর্শ, এবং অপশন ডি হচ্ছে বারংবার শিক্ষাদান। তাহলে ছাত্রদের পড়াশোনায় মনোযোগ সৃষ্টি করতে শিক্ষকের কি করা উচিত বন্ধুরা? না, এর সঠিক উত্তর হবে শিক্ষাদানে মডেল সময় মানে শিক্ষাদানের সময় মডেল চার্ট ও অন্যান্য সামগ্রী ব্যবহার, ঠিক আছে? তো চলে আসি আমরা এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ছাত্রদের মধ্যে সামাজিক মূল্যবোধে উন্নয়নে নিচের কোনটি সাহায্য করে? সামাজিক মূল্যবোধ উন্নয়নে কোনটি সাহায্য করে? অপশন এ আছে আদর্শ ব্যবহার, অপশন বি আছে তাদের সুন্দর নৈতিক কাহিনী শোনানো, অপশন সি আছে ধর্ম সম্পর্কে তাদের বলা, আর অপশন ডি আছে মহান ব্যক্তিত্বদের সম্পর্কে কাহিনী শোনানো। ছাত্রদের মূল্যবোধ কোন জিনিসটা সৃষ্টি করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এর সঠিক উত্তর হচ্ছে তাদের সুন্দর নৈতিক কাহিনী শোনানো। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পিয়াজেটের সূত্র অনুযায়ী প্রত্যক্ষ জ্ঞান সম্পর্কিত বিকাশের পর্যায়ে নয়, মানে যেটা নয় সেটা আমাদের বলতে হবে। অপশন এ প্রিস্কুল, অপশন বি সেন্সারি মোটর, অপশন সি কনক্রিট অপারেশনাল, না অপশন ডি প্রি অপারেশনাল। তাহলে পিয়াজেটের সূত্র অনুযায়ী প্রত্যক্ষ জ্ঞান সম্পর্কিত বিকাশের পর্যায়ে যেটি না সেটি আমাদের কিন্তু বলতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রিস্কুল। কেন না, তার পর্যায়ের মধ্যে সেন্সারি মোটরস ছিল, কনক্রিট অপারেশন ছিল, একটা প্রি অপারেশন, আর এটা হচ্ছে আপনাদের অপারেশনের মধ্যে ছিল যে এই চারটে অপশনের মধ্যে কিন্তু প্রিস্কুলটা কিন্তু ছিল না। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল, তাই না? তাহলে সেন্সারি প্রথমে, সেন্সারি
তারপরে প্রি অপারেশনাল, তারপরে ফর্মাল, তারপরে কনক্রিট, এই চারটে অপশান কিন্তু তার ছিল। তা তার মধ্যে ছিল না প্রি স্কুল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিশু বিকাশের প্রক্রিয়া নয়? তাহলে যেটি শিশু বিকাশের প্রক্রিয়া নয় সেটি আমাদের এখানে বলতে হবে অপশান এ সংগতি, অপশান বি অনুপ্রেরণা, অপশান সি শিখন, না অপশান ডি পৃথকীকরণ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সেগ্রিগেশন বা পৃথকীকরণ এখানে কিন্তু সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মেধাবী শিশুর বুদ্ধাঙ্ক সাধারণত দেশের উপরে থাকে? অপশান এ 120, অপশান বি 130, অপশান সি 150, না অপশান ডি 190। এর সঠিক উত্তর হলো বন্ধুরা 120। চলে আসছি পরবর্তী ও আজকে শেষ প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষাদান আরো উৎসাহজনক করতে নিজের কোনটি সাহায্য করে? অপশান এ শিক্ষকের ব্যক্তিত্ব, অপশান বি পাঠ পরিকল্পনা, অপশান সি কথনের পদ্ধতি, আর অপশান ডি হচ্ছে ছাত্রদের চোখে চোখে রেখে শিক্ষাদান। তাহলে কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা কিন্তু তাদেরকে উৎসাহজনক করতে অবশ্যই সাহায্য করবে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর। তা আপনারা কিন্তু এই প্রশ্ন উত্তর যাতে আপনাদের মানে চিরকাল মনে থাকে বা পরবর্তীতে কোনো পরীক্ষায় যদি এসে থাকে তাহলে তাতে আপনারা যদি সঠিক উত্তর করেন তা তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এটা একবার রিভাইজ করব। ঠিক আছে, রিভাইজের মাধ্যমে আমরা এটা একবার দেখে নেব যাতে ভবিষ্যতে অন্য কোথাও যদি এই কোশ্চেন অ্যান্সার আসে থাকে বা এই কোশ্চেন অ্যান্সারগুলো কমন পেয়ে থাকি তাহলে আমরা যেন করে আসতে পারি। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধার জন্যই আমরা এই আলোচনাটা করছি যাতে আপনারা একটু সহযোগিতা করবেন। তার দিকে লক্ষ্য রেখে আমি আলোচনাটা শুরু করছি, জাস্ট আপনারা একটু মন দিয়ে আলোচনাটা লক্ষ্য করুন। প্রথম প্রশ্ন আছে, এরিকসনের সূত্র অনুযায়ী নিচের কোনটি পরিণত মস্তিষ্কের কাজ নয়? এর সঠিক উত্তর হচ্ছে অহংপূর্ণতা বনাম হতাশা। নেক্সট, শ্রেণীকক্ষে ব্যবহারগত সমস্যা সামলাতে নিচের কোনটি গ্রহণযোগ্য উদ্দেশ্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে নিরপেক্ষ ও বিষয়নিষ্ঠ হওয়া। নেক্সট, অভিব্যক্তি পরিবর্তন ড্যাশ এর মধ্যে বদল আনে আর সাংস্কৃতিক পরিবর্তন ড্যাশ এর মধ্যে বদল আনে? এর সঠিক উত্তর হচ্ছে প্রথমটা উন্নয়ন, দ্বিতীয়টা শিখন। নেক্সট, নিচের কোনটি শিক্ষাদানের মূল উদ্দেশ্য? এর সঠিক উত্তর হচ্ছে চিন্তা ক্ষমতার বৃদ্ধি এবং যুক্তি ক্ষমতার বৃদ্ধি। এই দুটোই হবে মানে বি ও সি সব মানে দুটো সঠিক উত্তর। নেক্সট, শিশুদের বুদ্ধিমত্তার বিকাশে স্পষ্ট চারটি পর্যায়ে কে নিরূপণ করেছেন? এর সঠিক উত্তর পিয়াজেট। নেক্সট, শিশুদের ঘরের কাজ নিচের কোনটি সহায়তা করে? এর সঠিক উত্তর হচ্ছে তাদের স্বশিক্ষণের অভ্যাস। নেক্সট, কোন পর্যায়ে বিকাশের সময় শিশু সবচেয়ে বেশি চাপ ও তীব্রতা অনুভব করে? এর সঠিক উত্তর হচ্ছে কৈশোরে, অ্যাডোলেসেন্স। নেক্সট, প্রাথমিক শিক্ষা প্রকল্পের উদ্দেশ্য কি? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষার মাধ্যমে মানুষের প্রাথমিক প্রয়োজন পূরণ করতে বা পূরণে সাহায্য করতে, সেটি কিন্তু শিক্ষণের প্রকল্পের মেইন উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন, শিক্ষার প্রাথমিক লক্ষ্য কি হওয়া উচিত? এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রদের বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। নেক্সট, নিচের কোনটি এরিকসনের তত্ত্ব অনুযায়ী পরিণত বয়স্কের কাজ নয়? এর সঠিক উত্তর হচ্ছে অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা। নেক্সট, নিচের কোন সাহায্যে মানে কোনটির সাহায্যে শিক্ষার গুণগত মান চিহ্নিত করে? এর সঠিক উত্তর হচ্ছে শ্রেণীকক্ষে ছাত্রদের দ্বারা প্রশ্ন উপস্থাপন। নেক্সট প্রশ্ন, উন্নয়নে কি প্রভাব ফেলে? এর সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি ও শিক্ষার সঙ্গে অন্তরঙ্গতা। নেক্সট, নিচের কোন দক্ষতা শিক্ষকের জন্য সবচেয়ে আবশ্যক? এর সঠিক উত্তর হচ্ছে ছাত্রদের মুগ্ধ করা। নেক্সট, ছাত্রদের সামর্থ্য উপলব্ধি করতে নিচের কোনটির সাহায্য করে? এর সঠিক উত্তর হচ্ছে সামাজিক মনস্তত্ত্ব। নেক্সট, ছাত্রদের পড়াশোনায় মনোযোগ সৃষ্টিতে শিক্ষকের কি করা উচিত? এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষাদানের সময় মডেল চার্ট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা। নেক্সট, ছাত্রদের মধ্যে সামাজিক মূল্যবোধের উন্নয়নে নিচের কোনটি সাহায্য করে? এর সঠিক উত্তর হচ্ছে তাদের সুন্দর নৈতিক কাহিনী শোনানো। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পিয়াজেটের সূত্র অনুযায়ী প্রত্যক্ষ জ্ঞান সম্পর্কে বিকাশের পর্যায়ে নয়? এর সঠিক উত্তর হচ্ছে প্রি স্কুল। নেক্সট, নিচের কোনটি শিশু বিকাশের প্রক্রিয়া নয়? এর সঠিক উত্তর হচ্ছে পৃথকীকরণ। নেক্সট, মেধাবী শিশুর বুদ্ধাঙ্ক সাধারণত দেশের উপরে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে 120-এর উপরে থাকে। নেক্সট অ্যান্ড লাস্ট, শ্রেণীকক্ষে শিক্ষাদান আরো উৎসাহজনক করতে নিচের কোনটি সাহায্য করে? এর সঠিক উত্তর হবে পাঠ পরিকল্পনা। তো এইবার আমরা চলে আসছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে মানে কোশ্চেন অ্যান্সার পর্যায়ে। তা আমি আপনাদের একটা কোশ্চেন দেব, তা সেটা হবে আপনাদের হোমওয়ার্কের প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনারা পুরস্কার পাবেন। তো আমি প্রশ্নটা বলছি, আপনারা সবাই প্রশ্নটা খাতায় লিখে নেন। আজকে আপনাদের প্রশ্নটা হলো, কিসের উপস্থিতিতে অম্ল বৃষ্টি হয়? অপশান এ বায়ুতে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি বাতাসে অক্সিজেন, না অপশান ডি বাতাসে ধুলো। আবার আমি প্রশ্নটা বলছি, কিসের উপস্থিতিতে অম্ল বৃষ্টি হয়? অপশান এ বায়ুতে কার্বন ডাইঅক্সাইড,
অপশন বি বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি বাতাসে অক্সিজেন এবং অপশন ডি বাতাসে ধুলো। এই চারটের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই সঠিক উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আগামী দিনে ঠিক এই সময় আপনাদের দিয়ে দেওয়া হবে এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।